হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু নিউজ অর মাই ডেইলি ব্লগ। আর আজকের ব্লগে থাকছে ডোলগুনি। আর আজকে ডোলগুনি উড়াবো। আসলে গাইস, অনেকদিন পর ডোলগুনি উড়ানোর আমার শখ জাগছে। আর ওই গুনিটা বানিয়েছে আমার এক বড় ভাই, আর সেই ভাই আসলে প্রতি বছর ভিডিও বানায়। আর আজ গুনি হবো তার একটা ডোলগুনি, আর সেই গুনিটা আছে আকাশে তুলে দেবো। মানে এখন একটু ট্রায়াল দেবে, দেখা যাবে গুনিটা ওঠে কি না, যার কারণে গুনিটা নিয়ে আসছে। বেশ গুনিটা অনেক কষ্ট করে বানাইছে, প্রায় অনেক সময় দিন সময় লাগছে গুনি বানাইতে। তো একটু ট্রায়াল দেবে যে গুনিটা ওঠে কিনা, যদি ওঠে ভালো মোটামুটি যদি ভালো হয় তাহলে দেখা যাবে। দই নাকি গুনি আসলে বাতাস উঠলে উড়ায়। তো চলুন আপনাদেরকে দেখাই। আর এই ডোলগুনিটা বানিয়েছেন এই ভাই, যিনি এই সুতো লাগাইতেছেন। এ ভাই আসলে সব কাজই পারে, অনেক ভালো পারে, সব কাজ অনেক সুন্দরভাবে করে, নিখুঁতভাবে করে, নৈপুণ্যতার সাথে কাজগুলো করে, দেখতে অনেক ভালো লাগে। সব কিছু আর পারফেক্ট, ঠিক আছে, যে বানাবে সে মনে করেন যে একদম পারফেক্ট, কোনো খুঁত নাই, ঠিক আছে, অনেক ভালোভাবে কাজগুলো করে, খুব ভালো লাগে আর কি জিনিসগুলো বানালে। ঘূর্ণি বিভিন্ন কিছু মানে বানাইতে পারে, তো অনেক ভালো একটা প্রতিভার মানুষ, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘুমে তুলে দেওয়া দেখা যাক। আপনারা দেখুন, যারা দেখেননি তারা এই ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না কীভাবে তুলে দেয়। তো চলুন দেখা যাক, মাঝে মাঝে আবার কথা হবে। আর এটা হচ্ছে ডোল, ডোল ডোল দুলনি, রাঙা মাথায় চিরনি, আনি তো। আর বেশি দূর নিয়ে যাওয়া যাবে না, আর এইখান থেকে মানে ওই সামনের আল থেকে আসলে বুনটা তুলে দিতে হবে, কারণ প্রচুর সুতো লাগে এই গুন্নি তুলে দিতে। প্রায় 200-300 টাকার মতো সুতো চলে যায় এই গুন্নি উড়ানোর জন্য, ব্যয়বহুল একটা কাজ। আর ওই পাশে যে ভাইটা দড়ি ধরে আছে, ও টান দিলে ঘূর্ণিটা উঠে যাবে। অবশেষে ঘূর্ণিটা উঠে গেলে সে টান দিয়েছে। আর আকাশে অনেক মেঘ, বাতাসও তেমন একটা নাই, দেখা যায় যে ডোল গুন্নি বাতাস কম হলে নেমে যায়, ভালো উঠতে চায় না। বাতাস যদি বেশি হয় গাইস অনেক দূর গুনিটা ওঠে। আর গুনিটা অনেক শক্তিশালী, দেখা যায় যে ধরে রাখা যায় না, অনেক কষ্টে ধরে থাকতে হয় গুন্নি, আর অনেক ভালো লাগে। আর গাইস অনেকদিন পর আবারও ঘূর্ণি উড়ালাম, বিশেষ করে ডোল ঘূর্ণি। এই ঘূর্ণিটা আসলে অনেক সুন্দর দেখা যায় আকাশে উড়লে। আর এই ঘূর্ণি মানে তো অনেক সময় দিতে হয়, 5-7 দিন সময় লেগে যায়, ছোলা তোলাতে হয়, সেই জিনিসগুলো আবার বানাতে হয়, একটা ফ্রেম তৈরি করতে হয়, কাগজ লাগাতে হয়, আর সব মিলে প্রায় অনেকদিন টাইম লাগে। আর পরিশ্রমী একটা গাছ, আর এই কাজটা অনেক কষ্ট, দেখা যায় যে ছোলা একটু কম বেশি হলে দেখা যায় যে ঘূর্ণি উঠতে চায় না, ছোলা ভেঙে যায়, যার কারণে অনেক পরিশ্রম দিতে হয় এই ঘূর্ণি বানাইতে। আর 2020 সালে আসলে করোনার ভিতরে ঘূর্ণি উড়ানো একটা প্রচলন তৈরি হয়ে গেছিলো, সব জায়গায় সব এলাকাতে ঘূর্ণি উড়ানো একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছিলো। আর অনেকদিন প্রায় 2-3 বছর আর ঘূর্ণি এরকম দেখা যায় নাই। তো এবছর একটু চিন্তা করলাম যে একটু ঘূর্ণি উড়াবো। আর এই ঘূর্ণিটা বানিয়েছে আমার এক বড় ভাই, দেখা যায় প্রতি বছরই ঘূর্ণি বানায়, তার কাছে ঘূর্ণি মানে ভালো লাগে, ঠিক আছে। বড় ভাইয়ের ঘূর্ণিটা তুলে দিলে যার কারণে আপনাদেরকে একটু দেখালাম, ঠিক আছে। ডোল গুনি দেখা যায় যে সময় লাগে, অনেক খাটনি হয়, এই জন্য কেউ বানাতে চায় না, ঠিক আছে। কিন্তু ভাই দেখা যায় যে সব ধরনের ঘুনি বানাতে পারে, সব কিছু ভালো পারে। তো আপনাদেরকে দেখালাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন, যেন সবাই দেখতে পারে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।